রাহে না যাত মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। সম্মানিত উপস্থিতি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি দোয়া সম্পর্কে, যে দোয়াটি আপনি যদি প্রতিটি মুনাজাতে পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত এবং আপনার মনের সকল ন্যাক ইচ্ছাগুলো পূরণ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আজকের ভিডিওর আমলটি খুব ছোট্ট একটি আমল এবং সহজ একটি আমল, এবং আমাদের মাঝে অনেকেই হয়তো এই আমলটি সম্পর্কে জানেন। এই আমলটি আমাদের যাদের দোয়া কবুল হচ্ছে না তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আমল। আমাদের মাঝে এমন অনেকেই আছে যারা দুই একবার দোয়া করে দোয়া করা ছেড়ে দেয় এবং ভেবে থাকে যে তাদের দোয়া কবুল হয়নি, এজন্য তারা আর দোয়া করে না। তারা মনে করে আল্লাহ তাদেরকে আর দিবে না, এজন্য তারা সেই আমলটি করা ছেড়ে দেয়, দোয়া করা ছেড়ে দেয়। এই কাজটি করা কখনোই উচিত নয়, কারণ আল্লাহ তাআলা আপনার কোনো দোয়াই ফেরত দেন না। আল্লাহ তাআলাই ভালো জানেন কিসে আপনার মঙ্গল আর কিসে আপনার অকল্যাণ, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই যখনই দোয়া করবেন ধৈর্য সহকারে দোয়া করবেন, এবং দোয়া করার সময় এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ আমার প্রত্যেকটি দোয়া কবুল করেছেন। আমার ভাই, আপনি দোয়া করার সময় কেন হতাশ হয়ে যান আল্লাহই ভালো জানেন। আপনার কোন সময় দিলে আপনার চাওয়াটা আপনার জন্য ভালো হবে, আপনার জন্য উপকার হবে, সেই চাওয়াটা যদি উপকার হয় আপনার জন্য তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সেটা দান করবেন। আর যদি সেটা আপনার জন্য উপকার না হয়, আপনার জন্য কল্যাণকর না হয়, তাহলে আল্লাহ সেটা আপনাকে দিবে না, কারণ আল্লাহ তাআলা তার বান্দার ক্ষতি কখনোই চান না। কারণ আপনি যে জিনিসটা আল্লাহ তাআলার কাছে চেয়েছেন এমনও হতে পারে সেই জিনিসটা আপনার জন্য কল্যাণকর নয়। তাই যখনই কোনো আমল শুরু করবেন ধৈর্য সহকারে আমল করবেন, কোনোভাবেই হতাশ হবেন না। আজকের ভিডিওতে আমরা যেই আমলটি সম্পর্কে আলোচনা করব সেই আমলটি আমরা প্রত্যেকেই জানি। এই আমলটি হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, বিপদে ছিলেন, তখন এই আমলটি করে, এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করেছিলেন। সুতরাং আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলাও আপনার দোয়া কবুল করবেন। এই আমলটি সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। এই আমলটিকে আমরা দোয়াই ইউনুস হিসেবে চিনি। এই আমলটি রয়েছে পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে। এই আমলটি যখনই আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, অথবা প্রত্যেক নামাজের পর যখনই আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন, তখনই আপনি এই আমলটি করবেন। এই আমলটির অর্থ দেখুন কতটা চমৎকার। আয়াতটির অর্থ হচ্ছে, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র মহান, নিশ্চয়ই আমি ছিলাম জালিম। অর্থাৎ এই আয়াতটি পড়ার মাধ্যমে আপনি প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করলেন, এরপর নিজেকে ছোট করলেন। এবার আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করে এরপর নিজেকে ছোট করে এরপর যদি আপনি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান তাহলে কি আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবেন? নিশ্চয়ই ফিরিয়ে দিবেন না, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তাই যখনই আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এই দোয়াটি পড়বেন, এই আয়াতটি পড়বেন, এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই আয়াতটি আপনারা পবিত্র কোরআন শরীফ থেকে সহিভাবে শিখে নেবেন। আয়াতটি রয়েছে সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতের শেষ অংশে, অথবা আজকের ভিডিওতে আমি আয়াতটি দিয়ে দিচ্ছি, আপনারা সহিভাবে উচ্চারণ সঠিক করে আয়াতটি শিখে নেবেন, কোনো রকম ভুল যেন না হয়। যদি উচ্চারণে ভুল হয় তাহলে কিন্তু আমলে ত্রুটি থেকে যাবে, তাই অবশ্যই সহিভাবে শিখে নেবেন, কোনো রকম উচ্চারণে যাতে ভুল না হয়। আপনারা পবিত্র কোরআন শরীফ থেকে আয়াতটি মুখস্থ করে নেবেন, যদি মুখস্থ করতে কষ্ট হয় তাহলে দেখেও পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আমরা আবার আসব নতুন কোনো আমল নিয়ে। চলুন আয়াতটি আমরা শুনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন